কিন্তু এক একবার গেলে এক কোটি টাকার কাছাকাছি খরচ হয়ে যায় মিনিমাম এক কোটি টাকার কাছাকাছি খরচ হয়ে যায় এই টাকাগুলো খরচ করে তিনি সাড়ে চার মাস ধরে এড়াবার চেষ্টা করছেন কিসের জন্য না একটা ভয়েস টেস্ট নেবে তাহলে নিশ্চয়ই কিছু লুকোবার আছে নিশ্চয়ই সেই কণ্ঠস্বর যেটা রেকর্ডে আছে সিবিআই বা ইডির কাছে সেই কণ্ঠস্বরে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু সত্য লুকিয়ে আছে হচ্ছে কি যে খরচ করেছেন তো বিশাল এই পরিমাণ খরচ তো সাধারণ কোনো ব্যাপারে কেউ করে না একটা কণ্ঠস্বরের নমুনা দেওয়ার মতন ব্যাপারে এই পরিমাণ টাকা খরচ করেছেন কেন এই প্রশ্নটা তো উঠবেই গত ফেব্রুয়ারি মাসে যিনি উনি যে সমস্ত সংবাদ মাধ্যমের সামনে যেসব বয়ান দিয়েছেন তার মধ্যে একথাও বলেছেন যে অভিষেক ব্যানার্জি আমার মালিক মালিক বলেছেন বস নয় মালিক বলেছেন তো সেই পরিপ্রেক্ষিতের সম্বন্ধে কোনো সন্দেহ নেই আলিঘাটের কাকুর কেসটা আলাদা আলিঘাটের কাকুর কেন সাড়ে চার মাস ধরে এটা এড়াতে চেষ্টা করছিলেন সেটা এবার পরিষ্কার হবে আর থেকে ভবিষ্যতে আরও কি বেরোবে কোনো রাঘব বল বা তিলি মাছ বেরোবে কি না এটা ক্রমশ প্রকাশ্য নমস্কার মঙ্কটে ভিতা সঙ্গীতা একেবারে টানা সাড়ে চার মাসের টাল বানানার পর অবশেষে কালীঘাটের কাকু ওরফে সজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নিতে পারল ইডি অবশেষে এস এস কেম থেকে ইডির হাতে কালীঘাটের কাকু কত হলো আমাদের সঙ্গে রয়েছেন তথাগত রায় স্যার কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট হয়ে গেল চাপে পড়তে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মনে হচ্ছে রাজনৈতিক মহল কিন্তু তো সেটাই বলছে চাপে পড়তে চলেছেন কিনা সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলতে পারবেন ও রাত্তিরে ঘুম হচ্ছে কিনা নিজে থেকে ঘুমোতে পারছেন না খেয়ে ঘুমোচ্ছেন সেগুলো উনিই বলতে পারবেন বা ওর চিকিৎসক বলতে পারবেন যেটা আমরা চর্মচক্ষে দেখতে পাচ্ছি সেটা বলি সেটা হলো যে সাড়ে চার মাস ধরে উনি একটা ভয়েস টেস্ট নেবার মতন একটা মামুলি ব্যাপারকে এড়িয়ে চলছেন এড়িয়ে মানে কি অমানসিকভাবে এড়িয়ে চলছেন সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন কত টাকা যে খরচ করেছেন তার ইয়ত্তা নেই এই টাকাগুলো কোথা থেকে এসছে এই সুপ্রিম কোর্টে যাবার কি খরচ সাধারণ মানুষ জানেন না কিন্তু এক একবার গেলে এক কোটি টাকার কাছাকাছি খরচ হয়ে যায় মিনিমাম এক কোটি টাকার কাছাকাছি খরচ হয়ে যায় এই টাকাগুলো খরচ করে তিনি সাড়ে চার মাস ধরে এড়াবার চেষ্টা করছেন কিসের জন্য না একটা ভয়েস টেস্ট নেবে তাহলে নিশ্চয়ই কিছু লুকোবার আছে আছে কী লুকোবার আছে ওর তো কোনো পারিবারিক গোপন কথা আমরা বা ইডি বা সিবিআই জানতে চাইছে না উনি ওর শয়নকক্ষে ওর স্ত্রীর সাথে কী কথাবার্তা বলেন সেটা তো সিবিআই সিবিআইডিআই জানতে না জানতে চাইছে লিপস অ্যান্ড বাউন্ডসে ওর ভূমিকা কী ছিল লিপস অ্যান্ড বাউন্ডসে উনি কী করেছিলেন উনি কি আশা করেছিলেন যে এটা এড়ানো সম্ভব হবে উনি কি ভেবেছিলেন যে সুপ্রিম কোর্ট দেরি করিয়ে দিলে ব্যাপারটার মধ্যে ওর কণ্ঠস্বরটা বদলে যাবে কিন্তু মুশকিল ব্যাপার হচ্ছে কী যে খরচ করেছেন তো বিশাল এই পরিমাণ খরচ তো সাধারণ কোনো ব্যাপারে কেউ করে না একটা কণ্ঠস্বরের নমুনা দেওয়ার মতন ব্যাপারে এই পরিমাণ টাকা খরচ করেছেন কেন এই প্রশ্নটা তো উঠবেই কালীঘাটের কাকু তিনি কিন্তু বলেছিলেন সংবাদ মাধ্যমের সামনে যে আমার বসকে কেউ ধরতে পারবেন না তিনি নিশ্চয় কনফিডেন্স ছিলেন এই নিয়ে এবং ওনার বস তো কে জানে সবাই না না সেটা তুমি স্বীকারও করেছেন গত ফেব্রুয়ারি মাসে যিনি উনি যে সমস্ত সংবাদ মাধ্যমের সামনে যেসব বয়ান দিয়েছেন তার মধ্যে কথা বলেছেন যে অভিষেক ব্যানার্জি আমার মালিক মালিক বলেছেন বস নয় মালিক বলেছেন তিনি এও বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্ট্যাপ করার আগে আমার পিঠে যেন কেউ ছুরি মারে ইত্যাদি এই ধরনের কথায় কণ্ঠস্বরের নমুনাটা দেবার জন্য উনি এত লুকো ছিলেন কেন সাধারণ বুদ্ধিতে কি বলে এই কণ্ঠস্বরের নমুনাটা কিছুর সাথে একটা তুলনা করে দেখতে হবে যে যে একটা কোনো কণ্ঠস্বরের টেপ হয়তো সিবিআইয়ের কাছে আছে সেইটা সত্যি সত্যি এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কিনা সেটাই করে দেখতে হবে এখন এই দেখার প্রশ্নটা উঠছে কেন নিশ্চয়ই সেই কণ্ঠস্বর যেটা রেকর্ডে আছে সিবিআই বা ইডির কাছে সেই কণ্ঠস্বরে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু সত্য লুকিয়ে আছে সেই সত্যটা লুকোবার জন্যই বা সেটা যে কালীঘাটের কাকু বলেননি সেটা প্রমাণ করবার জন্যই এত চেষ্টা তুমি বিশ্বাস করো যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নর্মাল চেক আপের জন্য এস এস কে গিয়েছিলেন ডাক্তার এসে ওর বাড়িতে এসে চেক করে দিয়ে যেত ডাক্তার আছেই ওর বাড়িতে সবসময়ই থাকে তারা চেক আপ করে দিয়ে যেত এর মধ্যে ওর এমন কিছু অসুস্থতা দেখা যায়নি মানে যতদূর আমরা জানি কিছু দেখা যায়নি এর পেছনে যে একটা সত্য লুকিয়ে আছে সেটা হলো যে উনি নিশ্চয়ই কালীঘাটের কাকুর সাথে কথা বলতে গিয়েছিলেন এবং তাকে একটা কিছু নির্দেশ দিতে গিয়েছিলেন এবং এটা যাতে না করা যায় যাতে ওর ভয়েস ক্রিপ ভয়েস স্যাম্পল না নেওয়া যায় সেটার জন্য উনি সাড়ে চার মাস ধরে চেষ্টা করে গেছেন অর্থাৎ লুকোবার কিছু আছে তোমার যদি ভয়েসমেল টেস্ট করা হয় তুমি আপত্তি করবে আমার আপত্তি আমায় জিজ্ঞেস করলে কেউ আমি আপত্তি করবো আমার লুকোভার কিছু নেই আমার গলা যেরকম সবাই জানে তোমার গলা যেরকম নিয়ে নেবে কিন্তু কালীঘাটের কাকুর কেসটা আলাদা কালীঘাটের কাকু কেন সাড়ে চার মাস ধরে এটা এড়াতে চেষ্টা করছিলেন সেটা এবার পরিষ্কার হবে তার থেকে ভবিষ্যতে আরও কী বেরোবে কোনো রাঘব বল বা টিভি মাছ বেরোবে কি না এটা ক্রমশ প্রকাশ্য অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি যে তৃণমূল দলটা তো আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছে এবং মানে চুরি সেদিন আমি শুনছিলাম যে একজন বলছিল টিএমসি টি এম মানে কি টি মানে তৃণমূল এম মানে মানে আর সি মানে চুরি চোর অর্থাৎ টি এম তৃণমূল মানে চোর ধরো একটা ডাকাত দল বা একটা অর্গানাইজ ক্রাইমের যারা থাকে তারা ধরা পড়ে কি করে পুলিশের হাতে তারা তো এদিক ওদিক পালিয়ে যায় হয় কি এদের মধ্যে বখরা নিয়ে গণ্ডগোল হয় ধরো কিছু ডাকাত দল তারা কোথাও একটা সোনার দোকান লুট করলো লুট করে এক কোটি টাকার গয়না হাবিস করে দিল করে তারপরে সেই দলের মধ্যে এটা তো একা একা হয় না ছ সাতজন থাকে আর কি এক এক জনের সেই ছ সাতজনের মধ্যে তারপরে সেগুলোর টাকাগুলো ভাগ হবে তখন ভাগ করতে গিয়ে দেখা গেল একজন বলছে না তুমি কেন বেশি নিচ্ছ না আমি সর্দার আমি বেশি নেবো আমি তো পুরো ব্যাপারটা ভেবেছি বলো আমরা যে নিজেদের জীবন বাজি রেখে ওখানে গেলাম এই রকমভাবে তারপরে কোনো একটা একজন খুব ক্ষুব্ধ হয় বলে গিয়ে সে পুলিশকে বলে দেয় এরকম ধরনের একটা কোনো ব্যাপার তৃণমূলের মধ্যে চালু হয়ে গেছে আর কি না বখরা ভাগ নিয়ে ষড়যন্ত্র চুরির বখরা নিয়ে ষড়যন্ত্র চুরির বখরা নিয়ে কেউ অসন্তুষ্ট হয়ে সিবিআই বা ইডির কাছে গিয়ে বলে দিচ্ছে অথবা এরকমও হতে পারে যে সিবিআই বা ইডির সাথে কারুর কোনো কথা হয়েছে যে তুমি যদি হাটে হাঁড়ি ভেঙে দাও পরিষ্কার করে করতে হবে না ਤਹ ਹਟੇ ਖੜੀ ਬਿਗੇ ਤਾਂ ਤਲੇ ਤੁਹਾਰ ਵਿਰੁੱਧ ਹਲਕਾ ਕੇਸ ਦੇ ਆਵੇ